প্রথম আমি আমি ইউটিউব করতে গেলাম ফার্স্ট একটা মানে কিউট বুনি পেয়েছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না বলেছে তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে যদি সাবস্ক্রাইব করে এই বুনিটা তো তোমরা কতজন সাবস্ক্রাইব করবে কে খাই দিচ্ছেন আমাদের সাইন ভাইকে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে নতুন নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা রেসিপি কিছু না আজকে আমার সায়নের বার্থডে আছে আমার একটা স্টাফ তো বার্থডেটা সেলিব্রেশন নিয়ে জাস্ট একটা ছোট্ট পাড়া ব্লগ দেখা যায় বিকাল দেখি এখন যাব আমরা কেক টেক নিয়ে আসবো আর দেখি শপিং টপিং কিছু ব্যাপারে শপিংগুলো কমপ্লিট করে নেবো তারপর আমাদের বার্থডে সেলিব্রেশন আজকে তো যাওয়া যাক দেখি সেখান থেকে ড্রেসটা চেঞ্জ করে যাই তাই বাড়ি খুবই গরম আর একটা কাজও আছে সেট নিতে হবে আমাকে সাইমন এখন অফিসে নেই বেরিয়ে গেছে একটু এত গরম ভাই হ্যাঁ বলো শুভ ভাই ডাকছে আমাদের তো ব্লগ আজকে শুধুমাত্র ছোট্ট একটা ব্লগ বার্থডে যেহেতু সায়নের বার্থডে উপলক্ষে একটা ব্লগ হচ্ছে সামনে দেখি ব্লগটা কন্টিনিউ করছি আর এখন কোনো প্ল্যানিং নেই সামনে একটা বড় আইডিয়া প্ল্যান আছে আর অবশ্যই তোমরা নেক্সট ভিডিও আবার মানে কী বলো সপ্তাহে দু তিনটে ভিডিও বলেছিলাম আসবে তো চেষ্টা করবো সপ্তাহে দু তিনটে ভিডিও নিয়ে আসার ভিডিও শেয়ার করতে একদমই ভুলে না ভাই তো ভিডিও শেয়ার করতে থাকো ঠিক আছে যখন দেখা যাক আমরা কিছু কাজ আছে আমাদের কিছু কাজগুলো কমপ্লিট করি মার্কেট যেতে হবে এখন অনেক জায়গায় যেতে হবে তো মার্কেট থেকে আসার পর তারপরে তোমাদের ভিডিও ঘুরে যাওয়া দেখাবো আর মার্কেটে যাওয়ার সময় যদি পারি তো ভিডিও শুট করবো হ্যাঁ তো চলো যাওয়া যাক সো তো এসছি আমরা অ্যাকচুয়াল মানে কি বলবো দোকানের সামনে এসছি আমরা মটন কিনতে এসছি সায়নের বার্থডের জন্য মটন আনতে সায়ন মটন হ্যাঁ হ্যাঁ সায়নের বার্থডে মটনটা শুভ খাওয়াচ্ছে আমাদের ঠিক আছে আজ শুভ রান্না করবে আজকে তো শুভ কিছু বলতে যাও তুমি তো বিজয় এসছে এখানে সঙ্গে তো কেক অলরেডি আমরা আগে নিয়ে চলে গেছি দেখা যাক আমি তো চলো দেখা হচ্ছে আমরা মটনটা নিয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে তো আমরা এসছি মলের মধ্যে দেখি সাইনের জন্য গিফট নেওয়ার জন্য এসছি সাইনের গিফট নিতে যাবো কিনে বিজয় টি শার্ট না শার্ট বাজার কি এখন চয়েস হয় চয়েস কোনটা হচ্ছে ভাই কোনটা নিবি তো ভাই আমাদের ফেমাস ভাই আর এটা অ্যাকচুয়ালি আমাদের সাতগাছিয়া মোড়ে দোকানটা হ্যাঁ বলছি কি দাদা সে তো জানি ওপরে আছে তো যারা আশেপাশে এই ভিডিওগুলো দেখছো সাতগাছি আন্ডারে চাইলে তুমি আসতে পারো এখানে ভালো একটা দোকান হ্যাঁ এসআরডি সাইনের জন্য অলরেডি শার্ট পছন্দ হয়ে গেছে বিজয় চয়েস করেছে হ্যাঁ বিজয় চয়েস হলো এটা সায়ন তোমার যদি পছন্দ না হয় তার জন্য বিজয় কিন্তু দায়ী তো চয়েস অলরেডি হয়ে গেছে আর কি তুই কি নিচ্ছিস স্ট্যান্ড নিচ্ছিস নাকি ভাই এমনি তো দাদা বললো দোকানে কালেকশনগুলো একটু দেখাতে তো এর জন্য রেখে দিচ্ছি উপরে আসা হবে লেডিস আছে নাকি কি বলেছিস বিজয় তো আমাদের ভাই বলছে কন্টেন্ট দরকার তো মানে বিজয় ভাই তো একদম
কি নিবি তো গার্লফ্রেন্ডের জন্য বল এখানে না আসলেই পারতাম ভাই লেডিস কালেকশন করে দিলাম কি নিবি সপোর্টটা শুধুমাত্র লেডিসদের জন্য দিদি আপনার দোকানের নাম কি প্রতিভা শাড়ি প্যালেস প্রতিভা শাড়ি প্যালেস শাড়ি প্যালেস এটা অ্যাড্রেস সাতগাছিয়া মেমারি রোড পূর্ব বর্ধমান আচ্ছা তো যারা যারা এই আন্ডার থেকে দেখছেন সাতগাছি আন্ডারে তো যদি ভালো লাগে সবটা অবশ্যই এখানে অনেক ভালো কালেকশন আর সবথেকে বড় কথা হচ্ছে এখন সেল চলছে তো ভিডিওর কিছু প্রবলেমের জন্য হয়তো ভয়েসটা আসেনি তো জন্য এক্সট্রা ভয়েস আমাকে অ্যাড করতে হচ্ছে তো যেটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে অবশ্যই এই যেখানে এসছি দিদি দোকানে অনেক ভালো একটা দোকান আপনারা আসবেন অবশ্যই হ্যাঁ আর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সব কিছু আপনারা ওখান থেকে দেখে নেবেন অ্যাড্রেসটা কোথায় বুঝতে পেরেছেন তো চলো ভিডিওতে যাওয়া যাক তো টোটালটা মেয়ে কালেকশন এটা লেডিসদের জন্য শুভ কোথায় গেলি তো গার্লফ্রেন্ডের জন্য কিছু নিবি না তো এই তোমার জন্য তো উপরে নেই তোমার জন্য নিচে আছে নিচেই নেবে ঠিক আছে তো শুভ লজ্জা পেয়ে গেছে শুভ তুমি দুর্গাপূজার শপিং করা দিদি দোকান থেকে হবে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে এর জন্য ফ্রন্ট ক্যামেরা অন করতে পারছি না তো দিদি আসি আর আসবো এখানে অবশ্যই এখানে আগে এসেছি আর পরেও আসবো দেখো গার্লফ্রেন্ডের জন্য লজ্জা পাচ্ছে এখন গার্লফ্রেন্ডের জন্য ড্রেস নেবে আমরা আছি তো একা একা চলে আসি না 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 তুমি ভাই এরকম করছো আমি তুমি আমার সামনে নেবে নাকি গার্লফ্রেন্ডের জন্য তুমি বললে নেবে বলে আমি এলাম আমরা উপরে কালেকশন দেখে চলে এসেছি তো যাওয়া যাক এখন দেখি অফিসে গিয়ে যেতে হবে আমাদের অফিসের ওইদিকে স্টাফটা ওয়েট করছে আর বিজয় চলো অবশ্যই খুব সুন্দর মানে এখানে খুব ভালো লাগলো পেমেন্ট আমার ফোন বন্ধ হয়ে গেছে ভাই আমি পেমেন্ট করতে পারবো না তো আঙ্কেল আমাকে ডাকলেন দেখি আঙ্কেল কি বলছেন বলুন কিছু বলো বলি আমাদের ছবি ছবি তুললেন না এই আপনাদের ছবি না তুললে হবে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও করবে না তো আমার প্রথম আমি ইউটিউব খোলা থেকে ফার্স্ট একটা মানে কিউট বুনি পেয়েছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বলেছে তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে যদি সাবস্ক্রাইব করে এই বুনিটা তো তোমরা কতজন সাবস্ক্রাইব করবে তো কি বলছো সাবস্ক্রাইব কর তো বুনি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভয়েসের জন্য ভয়েসগুলো আসেনি এক্সট্রা ভয়েস আমাকে অ্যাড করতে হচ্ছে আর যারা যারা এখন মতো ভিডিও দেখোনি প্লিজ একটু ভিডিওগুলো মানে কি বলবো যারা ভিডিও দেখছো আমার তারা ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে কারণ আমি চাই আমার কন্টেন্ট আরও অনেকের কাছে পৌঁছে বাই করে দিচ্ছে তো বাই বাই আসি বাবু হ্যাঁ তো চলো যাওয়া যাক নেক্সট শ্যুট হ্যাঁ আসবো দেখা হচ্ছে তুমি ডাকলাসে সারা দিলে না তুমি ওইদিকে হ্যাঁ ওইখানে দাঁড়িয়েছিলে একদিনকে তোমাকে ফলো করো নি আমাকে ঠিক আছে ভাই আসছি হ্যাঁ তো চলো দোকানে বাইরে চলে এসছি দেখি আমাদের আপাতত সাইনজনে শপিং করা কমপ্লিট হয়ে গেছে বিজয়ের জুতো নেওয়া হয়ে গেল কমপ্লিট তো চলো ফাইনালি অফিস থেকে যাচ্ছি আমরা আর এত গরম পড়ে গেছে এখন থেকে যে কি বললো মানে বাইরে মনে হচ্ছে হাওয়াতে এলে একটু বেস্ট আর ভেতরে গিয়ে তো মানে অফিসের ভেতর থাকা যাচ্ছে না বাইক চালাচ্ছি তখন ঠিক থাকছি তখনই ঠিক থাকছি আদার্স টাইম তো
চলো অফিস থেকে যাই, তারপর কথা হচ্ছে। অফিসের দিকে এসেছি, গাড়িটা ভেতরে ধরতে হবে। তো আমার ব্ল্যাক বার্ড এখন দাঁড়িয়ে আছে, তো এটাকে ভরে দিতে হবে এখন। তো আমাদের বার্থডে বয় এখানে দাঁড়িয়ে আছে, বার্থডে বয় ঢুকে যাচ্ছে, লজ্জা করছে বার্থডে বয়। ঠিক আছে, আর বোম স্যার আছেন, চলে এসছি বার্থডে বয়, চলে এসছেন আমাদের। তো সেলিব্রেশন তো সব দাঁড়িয়েছেন, স্যাররা দাঁড়িয়ে আছেন বার্থডে। কেক তো, কেকের জন্য কোনো ছুরি আসা, ছুরি আনা হয়নি। বার্থডে বয়কে নিজেকে ছুরি আনতে হচ্ছে, বার্থডে বয় নিজে যাচ্ছে ছুরি নিয়ে আসতে। কি অবস্থা ভাই, ভুলে গেছে সব। কি দিয়ে কাটবি ভাই তুই? বিএম স্যার আমার ম্যানেজার স্যার খুব রেগে গেছেন, কারণ ছুরি আনতে ভুলে গেছে। তো স্যার অলরেডি মোমবাতি শেষ হয়ে যাচ্ছে, তো হ্যাপি বার্থডে বলো। ভালো করে ভালো করে ভালো টাইম দিবে আমার মোবাইল। কেক কাটা হয়নি, না কেক কাটতে হবে, কেক কাটা কে ওকে মেরে ফেলবে। তো কি অবস্থা, যে বোম স্যারের গায়ে রেগে গেছে, বোম স্যার একটু ছেড়ে দিচ্ছে। কি হলো রড়ক, তুমি এখানে কেন? তো কেক কাটতে হতো অনেক স্টল একটা কারণ। বিএম স্যার আসুন এদিকে, স্যার না স্যার দেবেন আপনাকে। ছোট্ট আমাদের একটা সেলিব্রেশন, মেন লিডার যে রাত সময় দিচ্ছিল কেক খাই দিচ্ছেন আমাদের সাইন ভাইকে। এমন অবস্থা করেছে, কেক টেক মাখিয়ে ভুল করেছে রাতুল, সমস্ত দোষ কিন্তু রাতুলের, রাতুল কেকটা মাখিয়েছে। হ্যাঁ, শান্তকে তো কেক মাখিয়ে অবস্থা খারাপ, রাতুল আমি একাই খাচ্ছে, কাউকে খাওয়ার জন্য নেই। বোম স্যার কি বলছেন বলুন, ও আচ্ছা অপমান। তো ভাই আমাকে খুব ব্যস্ত মানুষ আজকে, একটু মানে পেয়েছি স্যারকে, যেহেতু ব্যাপারে সেলিব্রেশন ছিল তাই আর স্যার এখন কেক খাতে মানে খেতে বিজি আছেন, তো পরে কথা বলাবে স্যারের সাথে। বোম স্যার তোমাদের বার্থডে বয়, তো বার্থডে বয় ভাই, তো বার্থডে আজকে যে সেলিব্রেশনে তুই কিছু বলতে চাস? খুবই সুন্দর হয়েছে আজ ইস দিওয়ালি কে শুভকামনা দে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সায়নে বার্থডে যেহেতু, এই জন্য চ্যানেলটা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একদমই ভুল না। চলো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, এসে যাওয়া যাক, দেখি সৌরভ দা কি করছে, দেখি সৌরভ দাকে আমাদের বার্থডে কেক দিতে যেতে হবে। তোমরা নিচে যাওয়া যাক, দোকান বন্ধ আছে, রাতুল লাগিয়েছে।
মাথায় আতুল ভাই তুই সোনো স্প্রে গুলো এত সোনো স্প্রে লাগিয়েছিস ভাই, কে কো লাগিয়েছিস মাথায়? যেখানে বেরিয়ে কেক লাগিয়ে রাতুল আমাদের। তো সায়ন তুমি যে ড্রেসটা পরেছ কেমন লাগছে? তোমার ভালো হয়েছে কালারটা? তো বিজয় তুমি বেঁচে গেলে ভাই, ঠিক আছে, দুটো ড্রেসটা ভালো হয়েছে। তুমি চয়েস করে যে বলেছিলাম যদি সায়ন যদি পছন্দ না হয় তার জন্য সম্পূর্ণ বিজয় দায়ী থাকবে। তো বিজয় বেঁচে গেল, বিজয় চয়েস করেছে। আর ড্রেসটা একটু বড় হয়েছে, ঠিক আছে, জামাটা একটু খাটি নিতে হবে, একটু মানে শর্ট মানে কি বলবো শর্ট দরকার ছিল। যাই হোক অসুবিধা নেই, আমার দরকার নেই, ঠিক আছে কাল ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো যতটা বেজে কালকে ভিডিও কন্টিনিউ হয়েছে। আর আজকে বেশ কিছু বলবো না, জাস্ট এখানে ভিডিও স্টপ করবো। আর যদি সত্যি চ্যানেলে ভিডিওগুলো নতুন নতুন যে ভিডিওগুলো আসছে তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওগুলো, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওর মধ্যে কিছু ভয়েস প্রবলেম হয়েছে, সেগুলো আমি তোমরা দেখতে পেলে ভিডিওর মধ্যে যে ভয়েসগুলো প্রবলেম হয়েছে কারণ তো এগুলো দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।